বন্ধুরা ক্যাপসিকামের চারা ক্রয় করার থেকে বাড়িতেই তৈরি করা খুবই সহজ কিভাবে করতে হয় তা আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক চারা তৈরির জন্য এরকম একটি পাকা ক্যাপসিকাম হাতে পেলেই যথেষ্ট সেটা বাড়ির গাছেরই হোক বা বাজার থেকে ক্রয় করা বন্ধুরা এর বীজের প্রচুর দাম হয় এজন্য ছোটোখাটো সিডস স্টোরে এর বীজ আপনারা নাও পেতে পারেন তবে এরকম ক্যাপসিকাম বাজারে সহজেই পেয়ে যাবেন তো চারা তৈরির জন্য এরকম ক্যাপসিকামের থেকে কিছু বীজ সংগ্রহ করতে পারলেই যথেষ্ট তো দেখুন একটি ক্যাপসিকামের মধ্যে প্রচুর বীজ থাকে এই বীজগুলোকেই সরাসরি মাটিতে বপন করলে সহজেই চারা হবে আমি এখানে কিছু কোকোবিট নিয়েছি এর মধ্যে বীজগুলো বপন করব। তবে আপনারা এর পরিবর্তে মাটিতেও বসাতে পারেন তো বন্ধুরা বাজার থেকে ক্রয় করা বীজ বপন করার আগে জলে ভিজিয়ে রাখতে হয় কিন্তু এই বীজগুলো আপনারা সরাসরি বসাতে পারবেন বীজগুলো বসানো হয়ে গেলে পাতলা একটি মাটির লেয়ার দিয়ে ঢেকে দিতে হবে এতে কিন্তু বীজগুলো অঙ্কুরিত হওয়ার পার্সেন্টেজ বেশি থাকে তাই আপনারা মনে করে অবশ্যই ঢেকে নেবেন এবারে এই বীজগুলো অঙ্কুরিত না হওয়া পর্যন্ত একটি সায়াযুক্ত স্থানে রেখে একদিন পরপর এভাবে স্প্রের মাধ্যমে জল দিয়ে দেবেন এতে দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনাদের বীজগুলো অঙ্কুরিত হয়ে আসবে তো বন্ধুরা বীজ বসানোর দশ দিনের মধ্যেই চারাগুলো ঠিক এরকম হয়েছে এবারে এই চারাগুলো যাতে তাড়াতাড়ি গ্রো হয় এর জন্য প্রত্যেক দিন হালকা করে জল দিতে হবে এবং দিনে দু থেকে তিন ঘন্টা রোদ্রের মধ্যে রাখতে হবে এই পদ্ধতিতে কিন্তু ক্যাপসিকামের বীজ থেকে চারা তৈরি করা খুবই সহজ চারার বয়স মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন হলেই আপনারা এই চারাগুলোকে আলাদাভাবে রোপণ করতে পারবেন কারণ এর মধ্যেই চারাগুলোতে পর্যাপ্ত পরিমাণে শেকড় হয়ে যায় তো দেখুন কত সুন্দর শেকড় হয়েছে তো বন্ধুরা এর চাষ পদ্ধতিও কিন্তু খুবই সহজ এই চারাগুলোকে আপনারা মাটির ডবে বা এরকম যে কোনো প্লাস্টিকের পাত্রে বসাতে পারেন এরকম প্লাস্টিকের পাত্রে বসালে এর নিচে অবশ্যই ছিদ্র থাকতে হবে মনে রাখতে হবে যেন পাত্রের মধ্যে জল জমতে না পারে আমি এখানে ফিফটি পারসেন্ট জৈব সার এবং ফিফটি পারসেন্ট সাধারণ মাটি ভরিয়ে নিয়েছি বন্ধুরা ক্যাপসিকাম চাষের ক্ষেত্রে আপনারা বেশিরভাগ সময় জৈব সার বা যে কোনো কম্পোস্ট সার যেমন পাতা পচানো সার সবজির খোসা পচানো সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এতেই ভালো হয় তো বন্ধুরা ক্যাপসিকামের এই চারাগুলো সাধারণত নার্সারি ছাড়া কোথাও পাওয়া যায় না এর জন্য আমরা অনেকেই চাষও করি না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারাও এভাবে চারা তৈরি করে লাগাতে পারবেন এই বীজগুলোর থেকে চারা তৈরি করে লাগালেও মোটামুটি ভালোই ফলন হয় আমি নিজেই ট্রাই করে দেখেছি তবে ক্যাপসিকাম বা মরিচ চাষের ক্ষেত্রে গাছের মধ্যে পোকামাকড়েরও একটু উপদ্রব হয় অনেক সময় গাছের পাতাগুলো কুকুরে যাওয়ারও সমস্যা দেখা দিতে পারে এর জন্য আপনারা গাছের মধ্যে জৈব কীটনাশক হিসাবে নিম তেল স্প্রে করতে পারেন এতে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম হবে আপনারা যদি সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই এর চাষ করতে চান তাহলে জৈব সার তো অবশ্যই দেবেন পাশাপাশি গাছগুলোতে দশ দিন পরপর সর্ষের খোল পচানো জল দিতে পারেন এতে গাছের গ্রোথ ভালো হবে ফলনও দ্বিগুণ হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন धन्यवाद